প্রথমত কথা খুবই ভালো লাগছে, কারণ যে সিচুয়েশনটা গেছে আমাদের কোভিডের, যে লকডাউনে ছিলাম, বিশেষ করে আমাদের যে সেক্টর একেবারেই আমরা বন্ধ ছিলাম, এবং আমাদের সেক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণটা হচ্ছে আমরা একত্রে হয়ে কাজ করি। আমাদের সত্যিই কোনো অপশন নেই যে সবাই সবার জায়গা থেকে দূরে থেকে কাজ করতে পারবো। তো সেই জায়গা থেকে একটা ভালো লাগা কাজ করছে এবং প্রে করছে যেন খুব দ্রুত আমরা কোভিড থেকে বেরিয়ে যেতে পারি। আর আমি যেটা এখন সেটে আছি এবং আমার যে গেট আপটা এখন দর্শক দেখবেন সেটা হচ্ছে যে সিনেমাটার নাম হচ্ছে প্রিয় কমলা। আমি কমলার ক্যারেক্টার প্লে করছি, ইমপ্রেস গার্লফ্রেন্ডের একটা মুভি, ভেরি রিসেন্ট, এটা রিলিজ হয়ে যাবে এই বছর। ভালো লাগছে, গুড এক্সপিরিয়েন্স, ডিফারেন্ট ক্যারেক্টার, ডিফারেন্ট অভিনয়, ভালো লাগে। অভিজ্ঞতাটা বলতে প্রথমত কথা যে একদম একটু অফ ট্র্যাক, আমি তো বাণিজ্যিক মুভির হিরোইন এবং আমি বাণিজ্যিক সিনেমায় কাজ করে অনেক বেশি অভ্যস্ত। লাস্ট কাম ব্যাক করার পরেও যে সিনেমাটা করেছি শ্বশুর বাড়ি জিন্দাবাদ টু, সেটাও বাণিজ্যিক মুভি, বাট এখন এসে যে দুটো সিনেমায় কাজ করলাম, একটি হচ্ছে ছায়া বৃক্ষ আর একটি হচ্ছে প্রিয় কমলা, এই দুটোই একদম অফ ট্র্যাকের, ডিফারেন্ট ক্যারেক্টার, ডিফারেন্ট অভিনয়, এনভায়রনমেন্ট, সত্যি অনেক ভালো লাগার মতো। আর আমার এই ভালো লাগাটা প্রপার অ্যান্ড ফুলফিল দেখতে হলে ডেফিনেটলি হলে গিয়ে দেখতে হবে। আচ্ছা, দর্শকের কাছে প্রত্যাশা আমার সবসময় বরাবরই একই রকম, কিন্তু দর্শক আমার কাছে কতটুকু প্রত্যাশা নিয়ে আছে সেটার জন্য আমার মনে হয় দর্শকরা ওয়েট করছে, তাই আমি দর্শকদের ওয়েটটা খুব বাড়াইতে চাইনি। একটা ভালো নিউজ বলি, সেটা হচ্ছে 16ই ডিসেম্বর এই প্রিয় কমলা সিনেমাটি রিলিজ হবে ভেরি সুন। দর্শকদের প্রত্যাশা আমি জানি খুব বেশি, আর আমরা লকডাউন তো অনেকটাই বেশি কি বলে একদমই মানে কি বলে একদম ক্লান্ত হয়ে গেছে, তো সেই ক্লান্তি ভাব থেকে দূর করার জন্য আমার কাছে মনে হয় যে আমার যারা দর্শক এবং আমার কো-আর্টিস্ট এখানে বাপ্পি চৌধুরী, আমাদের দুজনে যারা দর্শক আছেন তাদের কিছুটা ক্লান্তি দূর করার জন্য 16ই ডিসেম্বর এই সিনেমাটা রিলিজ হবে। আমার বিশ্বাস দর্শকদের প্রত্যাশা অনুযায়ী আমরা কাজটা করছি। প্রথমত কথা ওভারঅল বলবো, বাপ্পি খুবই মানে ফ্লেক্সিবল একজন আর্টিস্ট এবং সবচেয়ে বড় কথা অনেক বেশি কো-অপারেটিভ, লাইক একটা অ্যাক্টিংয়ের সাথে দুজনের যদি মিক্স অ্যান্ড ম্যাচ না থাকে তাহলে একটা প্রপার অ্যাক্টিং স্ক্রিনে দেওয়া সম্ভব না, একা তো আর অভিনয় করা যায় না। তো ওই জায়গা থেকে ও অনেক বেশি সাপোর্টিভ অ্যান্ড আর অনেক ভালো অভিনয় করছে, বিশেষ করে আমি বাণিজ্যিক মুভিতে একটাতে পেয়েছিলাম আর এখন অফ ট্র্যাক একটা মুভিতে পাচ্ছি। সত্যি যে দুই অভিনয়ের যে চেঞ্জেসটা সেটা খুব প্রপারলি শিখেছে, তো ভালো। আমি সবসময় ক্রাউড দেখতাম, আমি সেতু বিগত কাজগুলো করেছি আরও অনেক দামি দামি আর্টিস্টদের সাথে, অনেক ভালো ভালো বড় বড় মানের আর্টিস্টদের সাথে, আমার সিনিয়রদের সাথে কাজ করেছি, তখন হয়তোবা মনে হয়েছে যে দর্শকপ্রিয়তা হয়তোবা ভাগ হয়ে গেছে। বাট এই ফার্স্ট টাইম আমি ছায়া বৃক্ষ থেকে দেখলাম যে আমাকে দর্শক কতটা ভালোবাসে এবং আমার জন্য দর্শক কতটা কি করতে পারে। আমি দেখেছি যে আমি যখন ওটা পাহাড়ি অঞ্চল ছিল, আপনারা সবাই জানেন কোদালা চা বাগান অর্থাৎ হচ্ছে আঙ্গুনিয়া, ওই এলাকাটা সম্বন্ধে আমার মনে হয় একটু হলেও সবার ধারণা আছে। তো সেই জায়গা থেকে আমি যেটা দেখেছি মানে মানুষ কত ক্রেজি, তাদেরকে পাহাড় থেকে, আমাদের সিকিউরিটি ছিল, পুলিশ অনেক ছিল, তা যখন ধাওয়া দিয়েছে, ধাক্কা দিয়েছে, মানুষ আমাকে এই ভালোবাসাটুকু যখন দিয়েছে তখন আমার কাজের মর্যাদা আমি সম্মান পেয়েছি। আমি বাচ্চাকে যেহেতু আমাকে কাজ করতেই হবে, মেজিন ওয়ার্কিং মা, তো আমি সবসময় তো আমি বাচ্চা তো আমি আসলে নিয়েছি কিছুটা আমার মাকে চিন্তা করি যে আমার মা আছে, তো উপরওয়ালা এবং নিয়তি বড় কঠিন, মা এভাবে হঠাৎ করে চলে যাবে এটা বুঝে উঠতে পারিনি, কিন্তু কাজ তো হাতে নিয়েছি। আর আমি সবসময় প্রত্যেকটা কাজের প্রতি অনেক বেশি ডেডিকেশন থাকে এবং আমি যদি কাউকে কথা দিই আমার অনেক বড় ক্ষতি না হলে আমি কারো ক্ষতি করার ট্রাই করি না, কারণ দুঃখ কষ্ট এবং মেনটেন ওটা আমার, কিন্তু যারা আমাকে ঘিরে কাজটা তৈরি করেছে এটা কিন্তু তাদের অনেক বড় রেসপন্সিবিলিটি। সেই জায়গা থেকে বরাবরই আমার বাচ্চাকে দেখার জন্য আমি লোক রেখেছি, আমার পরিবারের একজন একজন বাসায় থাকেন এবং আমি তার জন্য বাড়তি আরও দু তিনটে কাজের লোক রেখেছি, কারণ সে যেন ওই লোনের ফিলটা না করে। হ্যাঁ, যেটা হচ্ছে যে আমার কমতি এবং সবচেয়ে বড় যে কমতি তার গ্র্যান্ডমমের কমতিটা পাচ্ছে, এটা আসলে কিছু করার নাই, ভাগ্যের সাথে তো আর কেউই সমঝোতা করতে পারে না, এখানে আমি আসলে কিছু বলার নেই। তারপর আমি ট্রাই করি ভিডিও কলে অল টাইম, আমি আমার ছেলের খাবারের এবং ও কী কী করা উচিত, যেমন ওর স্কুলের সাথে আমি অলওয়েজ যেটা হয় যে আমাদের এখন তো অনলাইন ক্লাস হয়, ও টিচারদের সাথে আমি প্রত্যেক দিন অনলাইন ক্লাসগুলোর সাথে আমি অ্যাড হই, আমার বাচ্চাকে সেই সাপোর্টটা দিই। আমি আমার জায়গা থেকে যতটুকু করার দরকার
আমি ট্রাই করছি, দর্শক যেটা দেখছে এটা আরো অনেক ভালো দেখতে পারতো যদি মাঝখানে আমি আরো একটা মাসের ব্রেক ফিলটা না করতাম। কারণ আমার মা গত হয়েছে পরে আমি আসলে একটা মাস আমি খুবই ডিসব্যালেন্সে ছিলাম, খাওয়া দাওয়া থেকে শুরু করে যে প্রপার মেনটেন ব্যাপারটা দরকার ওটা একেবারেই আমার ছিল না, যার জন্য আমি একটা মাস আরো পিছিয়ে গেছি। তো দর্শকদের আশাই আমার ভরসা, এবং আমি মনে করি আমার পরিবার আর একটি পদক্ষেপ হচ্ছে আমার দর্শক আমার কাছে। তো সেই জায়গা থেকে আমি চেয়েছি চেঞ্জ আনতে, কিছুটা পেরেছি। আই হোপফুলি আমি ভেরি সুন আরও অনেক বেশি চেঞ্জেস দেখাবো, কারণ আগামীতে আরও অনেক বেশি কাজ হচ্ছে আমার, সেগুলো তো দর্শক আমার অ্যান্সারটা পেয়ে যাবে। খবরই আমি যখন বেবি নিয়ে বের হয়েছি তখন থেকে আমার ইচ্ছে ছিল যদি ফিজিক্যাল ফিটনেস বা আলোক ওয়ার্টিসদের শিডিউলের ঘাপলার কারণে বা তারা মেনটেন করতে পারেনি, কারণ তারা অনেক কাজে ব্যস্ত, হঠাৎ করে আমি এসে শিডিউল দিলাম আর তারা কাজ করতে পারবে এমনটা নয়। তো ডেফিনেটলি আমি করতে চাই, কারণ কাজ আমার কাছে মনে হয় মন্দির মসজিদ সমতুল্য। কারণ কাজের কারণে আজকে আমি অপু, কাজের কারণে আজকে আমার বিপদ আপদে প্রত্যেকটা দর্শক থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে জনগণ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ আমাকে যে সাপোর্টটা দিয়েছে, এটার মূল লক্ষ্যটা হচ্ছে আমি কাজ করেছি, কাজকে সম্মান করেছি, সেখান থেকে সম্মান পেয়েছি। ডেফিনেটলি আমি করতে চাই তারা যেভাবে চান আমি সেভাবেই, যাতে কারো ক্ষতি না হয় সেই ব্যস্ততার মাধ্যমে আমি টাইম বের করে দিতে পারবো। উপভোক্ত দর্শকদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ, তারা যেভাবে আমাকে এই 10-11 বছর ভালোবাসা দিয়ে এসেছেন আমার ব্যক্তিগত জীবন থেকে আমার প্রফেশনাল জীবন পর্যন্ত। আমি চাইব আগামীতেও যেন সেই ভালোবাসাটা আমার উপর থাকে তাদের, কারণ এই পৃথিবীতে সর্বসাফল্য হচ্ছে যে পৃথিবীর পরম গুরু হচ্ছে বাবা মা, সেটা যেহেতু আমার কাছে নাই, আমি মনেই করি যে আমার ভক্ত দর্শক ম্যাক্সিমামই আমি যতটুকু দেখেছি অনেক বয়স্ক এজেড মানুষরা, তো তাদেরকে আমি বাবা মা সমতুল্য মনে করি। তাদের এই আশীর্বাদ ভালোবাসা এবং আমার ভাই বোন এবং আমার যারা আমাদের বয়সের ভক্তরা আছে তাদের কাছে আমার এক্সপেকটেশান থাকবে যে যাতে অবশ্যই আমাকে এই সাপোর্টটা দেয়, আমি তাদের মাঝে